আর শুদ্ধ না, এটা আপনারা সবাই জানেন। এটি হচ্ছে জপের তিনটি স্তর। আরেকটি দিক রয়েছে জপের তিনটি স্তরের, এটা বাদ দিয়ে। আমরা বাংলাতে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই তিনটি শব্দ আমরা প্রায় ব্যবহার করে থাকি আমাদের দৈনন্দিন জীবনে, এবং এই তিনটি শব্দ জপের ক্ষেত্রে প্রযোজ্য। প্রথম স্তরটি হচ্ছে প্রস্তুতি, ঠিক যেরকম জমিতে চাষ করার পূর্বে চাষি আগে জমিটাকে তৈরি করে, জমিটা তৈরি না করে যদি বীজ ফেলে দেয় রোপণ করার চেষ্টা করে, তাহলে তো তার ফল পাবে না। আপনারা নিশ্চয়ই দেখেছেন যখন ধান চাষ হয় কত প্রস্তুতি দরকার, অবাক লাগে আমার কতটা প্রস্তুতি দরকার ধান চাষের জন্য। অনেক সময় আমরা অপ্রস্তুত থাকি, সেই জন্য বিড়ম্বনায় পড়ি আমরা, তাই না? কিছু কিছু সময় অপ্রস্তুত থাকি বলে আমরা অনেক সময় অনেক কিছু মানিয়ে নিতে পারি না, কেন? আমরা প্রস্তুতি নেইনি বলে। হঠাৎ করে দেখুন আপনার বাড়িতে যদি হঠাৎ করে এখন 10 জন সাধু চলে আসে, অপ্রস্তুত, এসে যদি বলে মাতাজি প্রভুজি খুব খিদে পেয়েছে এক্ষুনি খেতে দেন, আপনার ঘরে হয়তো মাত্র 500 আলু আছে আর কিছু নেই, অপ্রস্তুত, প্রস্তুতি নিয়ে থাকতেন আগে থেকে, 10 জন সাধু আসবে ঠিক আছে আমার সাধ্য মতো আমি করি চেষ্টা করি। দৈনন্দিন জীবনে যখনই আমরা কোনো কিছুর বিষয়ে প্রস্তুতি না নিই, পরীক্ষার আগে প্রস্তুতি না নিই, চাষের আগে যদি প্রস্তুতি না নিই, বিড়ম্বনায় পড়বো আমরা, এটাই স্বাভাবিক। ঠিক সেরকম ভালো জপের জন্য যদি আমরা প্রস্তুতি না নিই আমরা কিন্তু খুব বিড়ম্বনায় পড়বো। 1 ঘন্টা জপ করবেন তার মধ্যে 45 মিনিট ঘুম ঘুম ভাব, কেন? প্রস্তুতি নেই। জপের সময় মনটা অনেক চঞ্চল, কেন? প্রস্তুতি নেই। সবকিছুর জন্য প্রস্তুতি, জপের জন্য কেন প্রস্তুতি না? কালকে আমি একটা কাপড় পরবো সেজন্য আজকে ধুয়ে রাখছি ওটা, তাই না? প্রস্তুতি। অনেক সময় আমাদেরকে জিজ্ঞেস করা হয় ও কি প্রসাদ পাবেন, মানে কি? প্রস্তুতি, খাওয়ার জন্য প্রস্তুতি, পড়ার জন্য প্রস্তুতি, থাকার জন্য প্রস্তুতি, পরীক্ষার জন্য প্রস্তুতি, চাষের জন্য প্রস্তুতি, কোথায় যাব তার জন্য ব্যাগ গুছাবো, মানে প্রস্তুতি, সবকিছুর জন্য প্রস্তুতি, জপের জন্য কেন প্রস্তুতি না? যদি এটা সবচাইতে গুরুত্বপূর্ণ হয়ে থাকে সেবা, এটা যদি গুরুদেবের সবচাইতে গুরুত্বপূর্ণ উপদেশ হয়ে থাকে, তাহলে কেন আমরা প্রস্তুতি নেব? যত সময় আমাদের ঘুম পায়, কেন ঘুম পায় একটু চিন্তা করেছেন? যত সময় মনটা এদিক ওদিক কেন যায় একটু চিন্তা করেছে? আর তার জন্য আমরা কি পদক্ষেপ নিয়েছি, তাকে বলো প্রস্তুতি। এটা হচ্ছে প্রথম স্তর। তার মানে জপের প্রথম স্তর হচ্ছে প্রস্তুতি নেওয়া, প্রিপারেশন। পরিষ্কার? দ্বিতীয় স্তর, প্রস্তুতি নেওয়ার পরে প্রকৃতপক্ষে জপতে বসা। অনেক সময় আমরা অনেক প্রিপারেশন নিই কিন্তু কাজের সময় করি না, দেখেছেন? অনেক প্রস্তুতি, কাজের বেলা ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখবেন অনেকে বলে প্রভু আমি আজকের অনুষ্ঠানে আসবই,
যাতে আমি আসতে পারি, সেই জন্য আমি এই ব্যবস্থা করে রেখেছি, আমার কোনো অসুবিধা নেই প্রভু। তবে দেখা গেল অনুষ্ঠানের সময় নেই, প্রভু নেই, প্রভুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরীক্ষা যখন অনেক প্রস্তুতি, পরীক্ষার আগের দিন পালিয়ে যাচ্ছে, এরকম হয়। তো শুধু প্রস্তুতি নিলে হবে না, প্রস্তুতির পরে সেটাকে বাস্তবিক রূপ দান করতে হবে। তার মানে একটা হচ্ছে প্রস্তুতি, তারপর প্রকৃতপক্ষে জব করতে বসা। দেখবেন অনেক সময় আমরা চিন্তা করি, কালকের আমি জব করবই, আজকে জবটা ভালো হয়নি, কালকের আমি জব করবই, কালকে আমি জব করবই, কালকের আসলো আর জব হচ্ছে না, আবার বিভিন্ন অজুহাত। এইটি হচ্ছে দ্বিতীয় স্তর, প্রকৃতপক্ষে জপতে বসা, মনোনিবেশ করা, জপের সময় ঘুম মানে না ঘুমিয়ে পড়া। আমি যে কতটা বাস্তবে পরিকল্পনা করেছি, প্রস্তুতি নিয়েছি, তার ফল তো জপতে পাবো, তাই না? এইটা হচ্ছে দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর, এটা তো অনেকে ভয় পায়, আমি তো ভয় পাই খুব। প্রথমটাতে এত ভয় পাই না, দ্বিতীয়টাতে এত ভয় লাগে না, এই তৃতীয়টাতে আমার খুব ভয় লাগে। তৃতীয়টা হচ্ছে জপের পরে আমি কি করছি। স্নান করলাম, স্নান করার পরে যদি কাদা নিয়ে সারা গায়ে মাখি, তাহলে কি হলো? হাতি স্নানের মতো হয়ে গেল। হাতি স্নান করলো, স্নান করে এসে ধুলো বালি নিয়ে গায়ে ছড়িয়ে দিল। তার মানে হচ্ছে আমরা দিনের বেলা 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা জপ করি, বাকি 22 ঘন্টা কি করছি তার দিকে নজর দেওয়া। কারণ 22 ঘন্টা কি করছি সেটা আমার জপের উপরে প্রভাব পড়বে। জপের আগে, জপের সময় এবং জপের পর, এইটি হচ্ছে জপের তিনটি স্তর। আমি কাউকে আতঙ্কিত করতে চাইছি না, কিন্তু জপের পরে আমরা কি করছি সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এই তিনটে জিনিস যদি আমরা একটু চিন্তা করি, একটু মনোনিবেশ করি এবং বাস্তবিক কিছু পদক্ষেপ যদি আমরা নেওয়ার সুযোগ পাই আমরা, তাহলে আশা করি সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে এবং আমাদের ঐকান্তিক চেষ্টায় জপতে অশুদ্ধ হওয়া উচিত নয়। ভালো জপ করা এত সহজ নয়, কিন্তু আবার একই সময় সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে ঐকান্তিক ভাবে কেউ যদি চেষ্টা করে এত কঠিন নয়। প্রভুপদ বলছেন, আই এম ডুইং ইট, হোয়াট ইজ দ্য ডিফিকাল্টি, আমি করছি, তোমার অসুবিধা কোথায়? একজন ভক্ত বলছে, প্রভুপদ প্রভুপদ আপনি তো মহাভাগবত, আমি যদি মহাভাগবত তুমি কেন মহাভাগবত না? অজুহাত দিলে চলবে না। জপটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের অনেক কার্যক্রম রয়েছে নিশ্চিত, আমি স্বীকার করছি, পড়াশোনা, চাকরি, ব্যবসা, সংসার ইত্যাদি 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 সব স্বীকার করেও অনুরোধ করব, জবটা ভালো করে করুন। আর জবটা যদি আমরা ভালো করে করতে চাই, আজকের যে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করলাম, জপের তিনটি স্তর, জপের তিনটি স্তর যেন একটু মনে থাকে আমাদের। নাম অপরাধ, নামাভাস আর শুদ্ধ নাম, এর সাথে সাথে জপের প্রস্তুতি, জপ এবং জপের পর আমরা কি করছি তার দিকেও আমাদের মনোনিবেশ করতে হবে। উদাহরণস্বরূপ
আমি জপ করলাম, জপের পরেই প্রজল্প শুরু করে দিলাম, বৈষম্য অপরাধ শুরু করে দিলাম। এটা কি আমাদের জপের উপর প্রভাব পড়বে? অবশ্যই পড়বে। নেতিবাচক চিন্তাধারা একটু পরিত্যাগ করবে, নেগেটিভ থটস, কারণ এই সমস্ত বিষয়গুলি যজ্ঞের উপরে প্রভাব পড়ে। আমরা যেন এমন কিছু না করি যেগুলো আমাদের যজ্ঞের উপরে প্রভাব পড়ে, খারাপ প্রভাব পড়ে। এমন কিছু যাতে না করে যেগুলো প্রতিকূল প্রভাব পড়ে, যেগুলো অনুকূল প্রভাব পড়ে সেগুলো অবশ্যই করবে। যেমন আমরা একসাথে জপ করছি, এটা অনুকূল প্রভাব। চার পাঁচজন মিলে জপ করছে সেটা অনুকূল। চার পাঁচজন মিলে একজন ভক্ত কি করেছে, কি দোষ করেছে সেটা নিয়ে একদম 2 ঘন্টা কিভাবে যে চলে গেল, তার আমরা সময় খুঁজে পেলাম না। এটা হচ্ছে খারাপ প্রভাব পড়বে জপতে। এটা জপের পরে কি করছি সেটা জপের সাথে ওতপ্রোত ভাবে জড়িত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কোনো প্রশ্ন আছে আজকের বিষয় নিয়ে? অন্য কোনো বিষয় না দেবশ্রী? প্রভু, মানে আপনি যে বিষয়টা বলছেন এত গুরুত্বপূর্ণ, কিন্তু এই বিষয়টা তো যেমন উইদাউট প্ল্যানিং, উইদাউট প্ল্যানিং চলে হচ্ছে তমগুণে, মানে আমি তমগুণে আছি সেই জন্য আমি প্ল্যান করি না, হুটহাট করি। এখন আমার টেন্ডেন্সি হচ্ছে তমগুণে, যে কোনো কিছু করি কিন্তু উইদাউট প্ল্যানিং, ইনস্ট্যান্ট, আর কখনো কোনো করিও না, রেগুলারও করতে পারি না। তো এই ক্ষেত্রে আমার যে গুণটা, এটা আমার উইকনেস, মানে এটা গুণ না আসলে, এটা আমার দোষ। এই যে উইকনেস, মানে প্রত্যেকেরই, আমি জানি না, আমার মনে হয়েছে আমার আমার অনেকগুলো উইকনেস এর মধ্যে কিছু কিছু উইকনেস আছে, এগুলার ওভারকাম করতে আমি পারি না। তো সেই ক্ষেত্রে আপনি যেটা বলছেন, প্রস্তুতি নেয়া, তারপর হচ্ছে এই রিয়েলি বিষয়টা বাস্তবিক ভাবেই করা, এবং হচ্ছে করার পরে এটার ইম্প্যাক্টটা ঠিক রাখা, প্রভাবটাকে পজিটিভলি রাখা, তো সেই ক্ষেত্রে এটার জন্য তো পুরাই সত্যগুণ দরকার আমার কাছে মনে হচ্ছে আর কি। এখন এই যে অবস্থাটা, এটা প্র্যাকটিক্যালি একজন মানুষ কিভাবে ওখানে যাবে? মানে আপনি বলছেন এটা আমি শুনছি এবং আমি এটা বুঝছি, কিন্তু আমি এটার এটাতে আসলে প্রকৃতপক্ষে আমি যাবো কি করে? আমার তো মেন্টালিটি এবং আমার টেন্ডেন্সি, আমার নেচার সব তামসিক। সেই ক্ষেত্রে মানে একটা মানুষের কিভাবে এখানে প্রাথমিকভাবে তার যাত্রাটা শুরু করা উচিত? সবার মধ্যে এই ইচ্ছাটা কিন্তু খুব তীব্র যে সে ভালো হতে চায়, সে একটি স্তরে পৌঁছতে চায়, সে আনন্দে থাকতে চায়, মানসিক শান্তি চায়, সে দুঃখে থাকতে চায় না। এই বাসনা কিন্তু তীব্র প্রত্যেকের, কেউ মরতে চায় না, কেউ চায় না তার দুরারোগ্য হোক, কেউ চায় না তার বয়স বাড়ুক। একটা সময়, হ্যাঁ, একটা ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করবেন, সে বলবে এই বড়রা শুধু আমাদেরকে বলে কি করতে হবে কি করতে, আর একটু বড় হয়ে গেলে ঠিক আছে, তবে যখন একটু বড় হয়ে যাবে ছোটবেলায় ভালো ছিল রে। কেউ বৃদ্ধ হতে চায় না, সেটা বলছি আমি, কেউ বৃদ্ধ হতে চায় না, কেউ মরতে চায় না, কেউ দুঃখ চায় না, সবাই সম্মানের সহিত আনন্দের সহিত তারা বাঁচতে চায়। সত্য রজ তমগুণ অনেক দূরের কথা, আমি এটা বাস্তব কথা বলছি, সবার মনে এই বাসনা কিন্তু তীব্র, ছোট হোক বড় হোক বৃদ্ধ হোক। এক দ্বিতীয়ত হচ্ছে কারোর মধ্যে কেবল তমগুণ নেই, সত্য রজ এবং তমগুণ তিনটি মিশ্রণ রয়েছে, এই আকাঙ্ক্ষাটাও রয়েছে যে আমি ভালো এবং আরো ভালো হতে চাই, আমি যে জিনিসটা করছি সেই জিনিসটা আরো ভালো করে করতে চাই,
যে জপের সময় ঘুমায় তারও কিন্তু বাসনা আছে যে আমি কেন এরকম করছি, আমি তো ভালো জপ করতে চাই। ওই যে চাওয়াটা ওটা কিন্তু সত্ত্বগুণের, ওটা তমগুণের না, ওটা রজগুণের না। এবং আরেকটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে কি, ভগবান কিন্তু প্রত্যেকে প্রত্যেককে এই প্রতিভা দিয়েছে। তুমি যে স্তরের কথা বলছো সেই স্তর থেকে বেরিয়ে আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সেই স্তরে পৌঁছানোর জন্য, সেই স্তরে উপনীত হওয়ার জন্য সমস্ত সুযোগ সুবিধাও কিন্তু দিচ্ছে ভগবান এবং প্রভুপাদ গুরুদেব বর্গ দিচ্ছে আমাদের। অসুবিধাটা কোথায়, আমরা পূর্ণ সুযোগটা নিতে পারছি না, আর কিছু না। কিন্তু এই ধোঁয়াটা, ভালো হওয়ার তীব্র বাসনা, ভালো ভক্ত হওয়ার তীব্র বাসনা ভক্তদের কাছে সুপ্তভাবে রয়েছে। এখন কি দরকার, শুধু একটু হাওয়া করতে হবে, তখন আগুনটা জ্বলে। আমি মনে করি না ব্যক্তিগতভাবে যে ভক্তদের সেই মানসিকতা নেই যে তারা সেই স্তরে, উন্নত স্তরে তারা পৌঁছাতে চায়। আমার, আমি মনে করি সে বাসনাও রয়েছে, আমরা ওই স্তরে যাব কিভাবে সেই ব্যাপারেও সমস্ত সুযোগ সুবিধা আমাদের ইস্কনে রয়েছে, আমরা করতে পারছি না। আজকে যেইটা আলোচনা করছি অনেকটা থিওরি হলেও আপাত দৃষ্টিতে বাস্তবিক রূপে কিন্তু সবাই কিন্তু ওটাই করছে। না হলে তুমি আমাকে একটু উদাহরণ দাও, আমাকে একটু বুঝা দেবে। সকালবেলা ভারতের 5টার সময়, বাংলাদেশের 5:30টার সময়, আমার এখন ফেসবুকে প্রায় 100 ভক্ত, তোমার এখানে প্রায় 100 ভক্ত, 200 ভক্ত, মানে 200 ফ্যামিলি, আর কোনো কাজ নেই। সকালে ঘুম থেকে উঠে এই প্রত্যেকদিন 1.5-2 ঘন্টা এইভাবে শ্রবণ করা, জপ করা, তার মানে ওরা প্রস্তুতি নিয়েছে, ওরা চেষ্টা করছে, ওরা জপের পরেও ভাববে আরে আজকের এইগুলো কল, কালকে তো আমি উঠতে পারবো না সকালবেলা, আর যদি লেটেও ঘুমায় তবু কষ্ট করে উঠছে। তুমি কালকে, তুমি বললে এই কালকে, তুমি বললে শেষে ভক্তরা যেন একটু আগে আসে, এসছে আজকে অনেকে আগে এসছে। তো ভক্তদের এইটাই মহিমা, একটু একটু সাহায্য করো, একটু উৎসাহ দাও, একটু পাশে দাঁড়া, তুমি দেখবে ভক্তরা কি অলৌকিক, কি অসাধ্য সাধন করতে পারে। কারণ সবার মধ্যে সুপ্ত ভাবে সেই বাসনাটা রয়েছে, কেবলমাত্র শ্রবণাদি শুদ্ধ চিত্তে করাই। আমাদের শুধু একে অপরকে সাহায্য করতে হবে, একে অপরের পাশে দাঁড়াতে হবে, একে অপরকে বুঝতে হবে। আমরা আলোচনা করছিলাম মনে আছে 2 দিন আগে, যে ভক্তরা যখন কিছু দোষ করে তাকে পরিত্যাগ না করে কিভাবে তাকে আমরা সংশোধন করব, তাকে কিভাবে আরো উৎসাহ দিয়ে নিয়ে সে যাতে ভালোভাবে এগিয়ে যেতে পারে সেই দিকে আমরা মনোনিবেশ করব। ওই রকম যদি আমরা পরিবেশ করতে পারি না, ভক্তদের পাশে দাঁড়াতে পারি একটু উৎসাহ দেই, তুমি দেখবে, আমি তো দেখছি খুব কাছ থেকে দেখি আমি ভক্তদেরকে, এটা আমার পরম সৌভাগ্য, অনেক ভক্তদেরকে কাছ থেকে দেখি আমি, তাদের মধ্যে সে বাসনাটা রয়েছে, একটু সাহায্য, একটু অনুপ্রেরণা, একটু উৎসাহ, একটু পাশে দাঁড়ানো, তুমি দেখবে। না হলে তুমি চিন্তা করো আমরা কবে থেকে জপ করছি, তাই না, কত ভক্ত এখানে আসছে জপ করছে। আমাদের হারানোর কিছু নেই, এক
একদম কোনো ভক্ত যেন কোনোভাবে নিরুৎসাহিত না হয়। তুমি যত ঘুমাচ্ছ ঘুমাও, তবু আসো, তুমি দেখবে একদিন কি হয়। আমি তোমাকে বলছি, তুমি জানি না তোমার তুমি কোন স্ক্রিনে দেখছো, আমি কিন্তু ল্যাপটপে দেখছি, ঠিক আছে? আমি কিন্তু সবাইকে দেখতে পাই, ঠিক আছে? একসাথে আমি 25 জন 25 জন করে দেখতে পাই, আমার 30 সেকেন্ড লাগবে সবাইকে দেখতে। আমি দেখছি একজন দুজন আছেন, যপতে আসে এসে পুরো ঘুমিয়ে যায়, পুরো ঘুমিয়ে যায়। কিন্তু আমি দেখি ওরা কিন্তু সে ঘুমালেও জপ ক্লাসে আসছে। আমি খুব খুশি ওদের প্রতি, খুব খুশি। ওরা আসছে, আরে কিচ্ছু তো পাচ্ছে, ওরা তো ভাবছে আরে ওইখানে ভালো করে কি বলে বেডরুম ভালো করে ঘুম হয় না, এইখানে দেখতে নিশ্চিন্ত ঘুমাতে পারছে, তবু আসো, আমরা আছি তোমার পাশে। একদম নিরুৎসাহিত হবে না, সত্ত্বগুণ হোক রজগুণ হোক তমগুণ হোক তুমি যেই গুণেই থাকো না কেন, আসলো আমরা একসঙ্গে একে অপরের পাশে দাঁড়িয়ে আমরা ভগবত ভক্তিতে উন্নতি সাধন। এটাই প্রভুপাদের শিক্ষা, আর এই জন্যই শ্রী প্রভুপাদ ইসকন স্থাপন করেছেন। দদাতি প্রতিকৃষ্ণাতি গুহ্যম অক্ষিতি পৃচ্ছতি ভুঙ্কতে ভোজায়তে চৈব সর্বিধি প্রতিলক্ষণ। এইটি হচ্ছে এই যে শ্লোকটি, উপহার দেওয়া, উপহার গ্রহণ করা, প্রসাদ বিতরণ করা, প্রসাদ গ্রহণ করা, আর গুহ্যম অক্ষিতি পৃচ্ছতি, অপরের কথা শোনা, অপরের পাশে দাঁড়ানো, অপরের থেকে কৃষ্ণ কথা শোনা, কৃষ্ণ কথা বলা, শাস্ত্র অধ্যয়ন করা, এই সবকিছু ওই শ্রেষ্ঠার গুহ্যম অক্ষিতি পৃচ্ছতি মধ্যেই পড়ে। এইটি হচ্ছে তমগুণ থেকে সত্ত্বগুণে যাওয়ার সবচাইতে সহজ সরল পন্থা, এই প্রীতির লক্ষণ ভক্তদের মাঝে। এই যে আমি যে বলছি একজন এখন আমি দেখছি পুরো ঘুমাচ্ছে, কিন্তু আমি খুশি ও যে ঘুমাচ্ছে, আমি দেখছি পুরো পুরো ঘুমাচ্ছে, একদম একদম ঘাড় বেঁকিয়ে পুরো ঘুমাচ্ছে, বাট ইটস ওকে। আমি ও যে এখানে আসছে এটাই অনেক বিরাট, এটাই বড়। তো কোনো চিন্তা নেই, তোমরা এইভাবে আসো, আমরা একে অপরকে সাহায্য করি, একে অপরের পাশে দাঁড়াই, এইভাবে গুরুদেবের মহাপ্রভুর আশীর্বাদ আমরা পাব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেবর্ষী যদি অসুবিধা না থাকে এই দুজনের নাম তুমি লিখে রাখো, পূজেশ্বরী রাধিকা আর শান্তি সরকার। আমি কালকে তাহলে কিছু বলবো না, আমি ওনাদের প্রশ্ন নিয়ে ওইটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? পূজেশ্বরী আর শান্তি সরকার তোমরা প্রশ্নটা লিখে রাখো, আগামীকাল তোমাদের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা। তোমাকে এখন যেতে হবে, তো তোমরা সবাই ভালো থাকো, আর রাত্রিবেলা ক্লাস একই সময় হবে, আর কালকে সকালে যোগ ক্লাসে দেখো। জয় হিজ গ্রেস নারগোপাল প্রভু কি জয়, জয় সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, হরি নাম প্রভু কি জয়, গৌর প্রেমানন্দে। Thank you, Prabhu. Hare Krishna. এখন আমাদের সিনিয়র ভক্তদের জপ হবে। পূজেশ্বরী মাতাজি, আমাদের বাঁধন প্রভুনে ঘুমানো উচিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম।